হ্যালো গেস ন শুভ নববর্ষ আজকে শুভ নববর্ষ দিনে আজকে আমি দেখো সবাই মাছ মাংস কাছে আর আমি এখানে কি করছি আলু ভাজলাম আলু ভাজলে পান্ত ছিল পান্ত খেলাম খেয়ে নিয়ে তোমার দাদা দাদা ভাই আজকে মানে সকাল সকাল কি বিপদ হয়ে গেছে জানি নি কি বলবো মানে বলার কিছু নাই পিছনের টায়ার পাংচার হয়ে গেছে আর বলো নি এমন সমস্যা আরে দেখো গাড়ি নিয়ে নি পিছনের টাকাটা আমি তেরোশো টাকা দিয়ে পিছনে চাকাটার পামচারটা মানে পাম টিউব পাল্টাইছি মানে টায়ারটা পাল্টেছি পাল্টানোর পরে হয়তো গাড়ি তো নিয়ে যাবে গাড়ি ধুবে না সেরকম একটা প্রবলেম হয়ে গেছে তো আজকে আমি একটু ফাঁকা পেলাম সেজন্যে গাড়ির ধোয়াধুয়ের ব্যবস্থা করছি পুরো সাফ সাফাই করবো কোথায় কি আছে ন নামাংড়ায় সব পরিষ্কার করবো তোমার ভাই কাজ যে চলে যায় যেত আজকে মানে অন্য লোকের সাথে গেছে কি বলবো মানে পরিস্থিতি এত খারাপ সবার মানে বলে পয়লা বৈশাখে সবার দিনটা আর আমার ক্যামেরাম্যান ছিল না সেই জন্য আমাদের পাশের বাড়ি ডেকেছিলাম যে আমার ভিডিও করে দিতে তো ভিডিও করে দিচ্ছিল সেই আর ওর সাথে বক বক করছিলাম আর এত প্রচণ্ড রোদ হয়েছে প্রচণ্ড রোদ না ধারণা বাইরে আর বাইরেতে আমি সেরকম গাড়ি ধুচ্ছিলাম এখানে মানে মেঝার মতন ঢালাই করে দিয়েছিলো সেখানে আর এই গাড়িটা পাংচার হলে যে এত কষ্ট হয় ঠেলতে মানে কি কমপ্লিট হয়ে গেলো মোটামুটি আর এখানে আমি একটু মানে ঢং 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 আমি সব আর একটু রোদে যেহেতু মুখটা একটু ঝাপসে গেছে সেই জন্য আর হচ্ছে অনেক মানে মুখের মধ্যে অনেক কিছু উঠে গেছে সেই জন্য আমি সব অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা খেটে নিয়ে এসেছি আর সেটা মুখে লাগাবো আমার মতন যাদের প্রবলেম হয় একটু মুখে

তো চলো আমি এই দেখো কেমন করে মাখছি এটা প্রায় দশ পনেরো মিনিট রেখে তারপরে মুখটা ওয়াশ করে নিতে হবে আর আমি যেহেতু এত রোদ মানে প্রচণ্ড আমি বেশিক্ষণেই রেখেছিলাম কেননা আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ যেহেতু কে কি খাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাবে আর অনেক দিন ধরে দেখছি দেখছি কমেন্ট না তোমরা কি ব্যাপার কোনো কিছু বুঝতে কেমন ভিডিও হয়েছে আমি কি করে বুঝবো তোমরা না কমেন্ট করে জানালে আর তো গাইস আর গরম পুরো রৌদ্র দেখছো কী অবস্থায় পড়ে গেছে রুদ্র আর আমার এক ফেসবুক পেজও আছে যারা আমার ফেসবুক পেজে আমার ভিডিও দেখতে যাও তারা ময়না সরেন জেলি ফ্ল করে মোটামুটি আমার এখনো কমপ্লিট হয়ে আসছে কিন্তু আমার নাকের মানে রাখের ধারে ধারে অনেকেই মানে বর্ণর মতন হয়েছে এগুলো একটু ঘষে ঘষে দিলে ঠিক হয়ে যাবে তো আমরা দেখছো এখানে একটা উনান করেছি উনান এখানে আগে ছিল তো ভেঙে দিয়েছি তোমাদেরকে আগের ভিডিও আমি দেখেছিলাম উনানটা কিন্তু এখানে উনানটা ছিল না গাড়িটা রাখার জন্য এখানে ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আরও ঘুরে সেই জায়গায় করছি মানে রৌদ্র এত রৌদ্র সেখানে রান্না করতে অসুবিধা তোমাদের দাদা বলছে না তুই এখানে উনান বানা এইখানেই রান্না করবে আর দেখো মাটি লেপতে যাচ্ছি মাটি লেপাও হয়েছে উনান বানাও হয়েছে আর মাটি লেপতে এত ভালো লাগছে নরম নরম আমাকে মানে ঘর যদি পরিষ্কার করতে কেউ বলে আমার মানে চুপচাপ থাকতে পারে না তো চলো এই পর্যন্ত ভিডিও সবাইকে বাই